আসসালামু আলাইকুম। আজ আমরা একজন মহান শিক্ষাবিদের সাথে কথা বলবো, জনাব সিরাজউদ্দিন রেজা চৌধুরী, বাড়ি প্রপার কাকারা চকরিয়া, যিনি চকরিয়াস্থ কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন, যার হাত ধরে কাকারা মাধ্যমিক বিদ্যালয় পূর্ণতা অর্জন করে। তিনি কাকারা রোশন ফেরদৌস গার্লস স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য ও বর্তমানে পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন, যিনি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে চকরিয়ার একজন অন্যতম সংগঠক ছিলেন। বর্তমানে তার বয়স 85 ঊর্ধ্ব হয়েছে। বয়স হলেও তিনি মাশাআল্লাহ অনেক সুস্থ আছেন। তাহলে চলুন ওনার বক্তব্য শোনা যাক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? সিরাজউদ্দৌলা চৌধুরী। আপনার বাড়ি? কাকারা। কাকারা চকরিয়া। আপনার গ্রাজুয়েশন কোন সালে ছিল? 62। 1962। আপনি কৈয়ারবিল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে জান কোন সালে জয়েন করেছেন? 63 সালে। 1963 সালে স্কুলের প্রতিষ্ঠা, প্রধান শিক্ষক হিসাবে আপনি ছিলেন। জি। আর সাধারণ শিক্ষক হিসাবে কাকারার নজরুল ইসলাম সাহেব ছিলেন, কেউ ছিলেন? ফেকুয়ার ছেলে। ফেকুয়ার একজন ছেলে ছিলেন, ব্যাংক মাস্টার, অঙ্কের, অঙ্কের মাস্টার, আর কেউ ছিল না। আচ্ছা, কৈয়ারবিল হাই স্কুলের প্রতিষ্ঠা কে করেছেন? প্রতিষ্ঠাতা ছিলেন আব্বাস আহমদ চৌধুরী। আর যতজন প্রতিষ্ঠাতা হেডমাস্টার ছিলেন আপনি, কারো সহযোগিতা ছাড়া কোনো টাকা পয়সা দেয় নাই কেউ? যা লাগছে ছাত্র বেতন এবং আমার বেতন, ওগুলো সব আব্বাস আমার ধরে দিয়েছে। কারো টাকা পয়সা এখানে স্কুল ঢুকে নাই। বিল্ডিং করেছেন, জায়গাও দিয়েছেন, বেতনও দিতেন, সবকিছু পেইড, সবকিছু উনি একা দিতেন, একাই সবকিছু। আচ্ছা, ওই সময় কি সরকারি কোনো ইনসেন্টিভটাও ইনসেন্টিভটা ওনার? আচ্ছা, সরকারি অনুদান থাকতো তখন? সজনা পার্সি 67 সালে মনে হয় টাকা আসছিল গভর্নমেন্ট থেকে, রৌজা সাহেব ডিআই চিটাগং এই রিকম দিয়ে গিয়েছিলেন বাড়িতে এসে। আচ্ছা আচ্ছা। সভাপতিকে বল, সভাপতিকে বললাম আপনি রিসিভ করেন ওগুলা। আচ্ছা আচ্ছা। এরপরে কে কে মাস্টারি করছে, অনেক অনেক মাস্টারের নাম জানি, তারা আমার কাছে এখনো পরিচিত, কেউ বেঁচে আছে কেউ মরে গেছে এরকম আর কি। উকিল, উকিল শাহ আলম, শাহাবুদ্দিন প্রিন্সিপাল, তারপর নুরুল আলম বিএসসি, তারপরে হলো আর কে, উকিল শাহ আলম, উকিল শাহ আলম, উকিল শাহ আলম শিক্ষক ছিলেন। হ্যাঁ, আমার পরে, আমার পরে, আমার পরে। আচ্ছা আচ্ছা। মই নুরুল আলম বিএসসি, নুরুল আলম বিএসসি বেওলা। আচ্ছা, বদিউল আলম ছিলেন ইংরেজির বদিউল আলম আমার পরে আসছে, আপনার পরে। খুব ভালো ইংরেজি জানতেন। 1971-এর স্বাধীনতা আন্দোলনের সময় আব্বাস আহমদ চৌধুরী তো স্বাধীনতার পক্ষে কাজ করেছেন না? পুরোপুরি, একদম একদম পুরোপুরি। উনি হিন্দুদের, উনি হিন্দুদের বা মুসলমানদেরকে রক্ষা করার জন্য কাজ করেছেন? সব সব সব। উনি শান্ত মানুষ ছিলেন, সাম্প্রদায়িক, কোডিয়েল এবং সহযোগিতাপূর্ণ সভাপতি ছিলেন। ঠিক আছে, আপনার এই সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি দীর্ঘজীবী হন, আপনাদেরকে ধন্যবাদ। শারীরিক ভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদেরকে ধন্যবাদ, অনেক অনেক উন্নত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু।